¡Russell, bye! আসেন কবির আছে তাহলে সালামে বোধহয় আপনার কি আপনি কি কবির আছে আমার ছেলের এই অবস্থা আছে শ্বাস প্রশ্বাসেই আছে জীবনে ইন্দা ঢুকতেই পারতাম না সংগ্রহ করতেছেন ও আচ্ছা
এটা কি এভাবে কি চলে যাবে নাকি? ব্লক নাম্বার দেওয়া আছে। আচ্ছা কটা উঠছে? খুব সুন্দর একটা গাছ, যা মানব দেহে অনেক উপকার। আপনারা না খেলে বুঝতে পারবেন না। এটা আমরা অনেক বই পুস্তকে পড়ছি এবং এখন খায় দেখতেছি। এটা এখন ভালো দেখতেছি। আপনারা কি পাহাড়ে কি প্রতিনিয়ত আসেন? না, প্রতিনিয়ত আসি না, সময় হয় না। আমরা একটা ছোট মোটো ফ্যাক্টরিতে আছি, নাই কোম্পানি। এখন মনে করেন এটা আমাদের অনেক উপকারী। রুবিজের কাছে শুনছি, এখন আমরা নিজেরাই এটা গাছটা চিনি এবং নিজেরাই। আচ্ছা, আমরা অন্য একজন লোকের কাছে যাচ্ছি, দেখি উনি এখন কি খাচ্ছে। এবং আমরা এটা পাহাড়ি জাম খাচ্ছি, জামটা অনেক টেস্ট ভালো। ডাল ভাঙিয়ে নিচ্ছি, উপরে একজন আছে। ও আচ্ছা, দেখি উনি কি করছে। আপনি এখন জাম সংগ্রহ করছি আমার সহপাঠীদের মানে সেবার উদ্দেশ্যে। আমরা প্রায় 4-5 ঘন্টা যাবৎ পাহাড়ে ভিতরে 10 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার আসার পরে আমাদের একটা ক্লান্তি ভাব। জি, এই জামটা খাওয়ার পর আমরা মনে করতেছি অনেকটা মানে এনার্জি, খুবই এনার্জেটিক একটা ফল পাহাড়ির। ও আচ্ছা, আপনারা কি সকালে নাস্তা টাস্তা করছেন না এটা দিয়ে নাস্তা করেন? দুপুরে লাঞ্চ টাইম, তো দুপুরে লাঞ্চ টাইম, এই কারণে খুঁজা লাগছে পেটে একটু, এই জন্য বাহারে যাব। আচ্ছা, আর ওনারা কি করতেছেন? ওনাদেরকে দেখাই যাচ্ছে না। আপনারা কি ওখানে কিসের গাছ পাইছেন? আপনাকে বলবেন কি? হ্যালো ভাইজান, এই যে আমরা তো মধু গাছ না, আমরা এখন আরেকটা পজিশনে চলে আসছি। এখন এখানে একটা মধু গাছ পাওয়া গেছে, যেটা ফুলের মধ্যে সংগ্রহ করা হয়। আরেকটা গাছ পাওয়া গেছে, এই দেখেন আপনারা, সেটা কি গাছ নিশ্চয় চিনতে পারবেন, পাহাড়ি বড়ই। বড়ইটা খুবই সুস্বাদু, মাত্র ধরতেছে। আমাদের সাথীভাইরা অনেক ক্লান্ত, এখন আমরা নিচের নামতাছি। এখন আমরা নিচের দিকে চলে যাব, আবার আপনাদের সাথে দেখা হবে, কথা বলার জন্য। তুমি ইয়ে দিয়ে দিবা ওই যে।